به أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى شيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردسبة الجرفي البخاري رحمه الله تعالى عليهم أجمعين اللهم انفعنا بعلومه وعلومهم إلى يوم الدين آمين يا رب العالمين أنه قال باب كيف كان بدو الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وقال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن عباس الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامر ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. صدق الله العظيم. اللهم صل على محمد النبي محمد. أصحاب الكتاب بعد كتاب الله صحيح البخاري درس আসলে যেহেতু বর্তমানে অনেক ফেতনা চলতেছে, ফেতনার কোনো শেষ নেই, সীমা নেই। একদল মানুষ কোরআনের পরে শুধু বুখারি কি দলিল মনে করে, বুখারি শরীফের বাহিরে কোনো হাদিসকে দলিল মনে করে না। এমনকি এই লোকগুলি হাদিসের উপর তানকিদ করতে করতে, ভুল ধরতে ধরতে সমস্ত হাদিসের উপরেই তাদের সন্দেহ চলে আস, হাদিস গ্রন্থের উপরে সন্দেহ চলে আস। এমনকি তারা কোরআনের ব্যাপারে বলো ওটা তো ঠিক আছে যদিও সমস্যা, এইভাবে কথা বলে। খুব মারাত্মক অবস্থা চলতেছে। এর জন্য বুখারি শরীফ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, মৌলিক কথা। আশা করি কথাগুলি যদি আমাদের জেহেন নাসীন হয় তাহলে সবার জন্য উপকার হবে, ভবিষ্যৎ পথ চলতে আমাদের সুবিধা হবে, বাকি আল্লাহের ইচ্ছা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তো আমরা জানি, মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা ইবনে বাজিজবা আল জুফি আল ইয়ামানি আল বুখারি, তার পূর্বপুরুষ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বারদিসবা বাজিজবা নামের দ্বারাই প্রমাণিত হয় তারা মজুসি ছিলেন, ইরানের অধিবাসী ছিলেন, অগ্নি পূজক তার পূর্বপুরুষ। তার দাদা মুগীরা রহমতুল্লাহ আলাইহি ইয়ামানে জুফির কাছে ইসলাম গ্রহণ করেন, ইয়ামানে জুফির কাছে ইসলাম গ্রহণ করার কারণে তাকে বলা হয় ইয়ামানি। এই যে ইয়ামানি নিসবতওয়ালা, কীভাবে নিসবতওয়ালা হলেন, তার পূর্বপুরুষ ইয়ামানে জুফির কাছে ইসলাম গ্রহণ করার কারণে সেই নিসবতে তাকে কী বলা হয়, ইয়ামানি। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা ইবনে বাজিজবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী। তো ইয়ামানি বলার কারণ কি, যে তার পরদাদা
হযরত মুগীরা রহমাতুল্লাহ আলাই ইয়ামানে জুফির কাছে ইসলাম গ্রহণ করার কারণে ওই নিসবত ওয়ালা হিসাবে তাকে কি বলা হয়? এই কথাটা আমি বারবার তাকিদ কেন দিলাম? একটা মাসালা হল করার জন্য। কি হল করার জন্য? অনেকে বলে আপনি হানাফি কেন, আপনি শাফি কেন, আপনাকে কেন বলা হয় সিস্তি, কেন বলা হয় সাবিরি, এই নিসবত কেন, আমরা তো মুসলমান, এটা গালত, এরকম আছে কি নাই? আচ্ছা মুসলমান আবার শাফি কি, মুসলমান আবার হানাফি কি, মুসলমান আবার সিস্তি কি, সবই তো মুসলমান, এই পরিচয় দেওয়া যাবে না। বিশাল প্রশ্ন করে আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, ইয়ামানি বুখারিকে বলা হয় কেন, ইয়ামানি বুখারিকে বলা হয় কেন, সেটিকে নিসবত করা হয় কেন? যদি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইকে ইয়ামানি বলতে আপত্তি না হয়, তাহলে একজনকে সৃষ্টি বলতে আপত্তি হবে কেন, হানাফি বলতে আপত্তি হবে কেন? কি কথাটা বুঝাতে পারি না? এর জন্য এই প্রশ্নটা তুলছি যে কেউ কাউর কাছে মুসলমান হইলে সেই দিকে নিসবত করে বংশক্রমে যদি সেই নিসবত ওয়ালার নাম উল্লেখ করলে কোনো অসুবিধা না হয়, তা আমরা যার থেকে দিন শিখছি, ইসলাম শিখছি, যার মাজহাব অনুযায়ী চলি, তার পরিচয় চলতে আমাদের কোনো আপত্তি হওয়ার কথা। এই মাসালা হল করার জন্যই আমি এতক্ষণ এই কথাগুলি বলছি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম কি? বুখারী নামে কোনো কিতাব তিনি লেখেন নেই। আর একটা প্রশ্ন নোক্তা, যারা বলে বুখারী বুখারী বুখারী, বুখারী নামে কোনো কিতাব ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লিখেন নেই, তার কিতাবের নাম কি? আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এত বড় বুখারীর নাম বুখারি। এটা পরবর্তীতে আমরা বুঝাবার জন্য লিখছি, কিন্তু তিনার কিতাবের নাম বুখারী না। জামে কেন বলা হয়, মুসনাদ কেন বলা হয়, সহি কেন বলা হয়, মুখতাসার কেন বলা হয়, মিন উমুরিহি ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি কেন বলা হয়, সব দিকে আজকে তাকরির করবো না, শুধু একটা নামের জুজ তার উপর কিছু তাকরির, মুখতাসার কিতাবের একটা অংশের নাম মুখতাস, আল জামে আল মাসনাদ আস সহি আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই ব্যাখ্যা আজকে আর করবো না। তার কিতাবের নাম নিজেই লেখে মুখতাসার, আমার কিতাবের নাম সংক্ষিপ্ত, এই কিতাব কি ভাই? অথচ তুমি সমস্ত হাদিস খুঁজতে চাও বুখারীর মধ্যে, অথচ বুখারী নিজের কিতাবের নামই লেখে মুখতাসার সংক্ষিপ্ত কিতাব, মুতাওয়াল কোনো কিতাব না। গলত কোন জায়গায় এটা আমাদেরকে বুঝতে হবে, আমরা ভুলটা কোন জায়গায় করি। আসলে আমাদের বহুত জায়গায় ভুল, এই ভুলগুলো যদি আমরা ধরতে পারি তাহলে পথ চলা সহজ হয়ে যাবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই 700,000 হাদিসের মধ্য থেকে এই হাদিসের কিতাবখানা লেখেন। এই হাদিসের কিতাবের মধ্যে মাত্র তাকরারের সাথে হাদিসের সংখ্যা 7,397, কেউ বলছে 8,000, কেউ বলছে 8,500, কেউ 9,000, কেউ 9,500, ঠিক না, বিভিন্ন সংখ্যা আছে মাত তাকরার, তাকরারের সাথে বেলা তাকরার হাদিসের সংখ্যা 2,460, 2,460 হাদিস আছে, 2,460 হাদিস মাত্র বেলা তাকরার এই কিতাবের মধ্যে হাদিস আছে, ঠিক না। যেহেতু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মাত্র হাদিস নিয়ে আসছেন 2,460, আপনাদের আকল কি বলে, আপনাদের জেহেন আপনাদের জ্ঞান কি বলে, নবী আলী সালাতু ওয়াসালামের হাদিস মাত্র 2,460? হ্যাঁ, তার মানে বুখারীর বাহিরেও হাদিস, এটা প্রথম জ্ঞানের মধ্যে নেন। এইটা প্রথম মাথার মধ্যে নেন, এটা মাথার মধ্যে নিলে হাজারো মাসালা হল হয়ে যাবে, নাম্বার এক। নাম্বার দুই,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি শুধু হাদিসকে জমা করার জন্য কিতাব লিখছেন? এই মাসালাটা ভালো মতো বুঝেন, সবাইকে বুঝতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু হাদিসকে জমা করার জন্য, একত্রিত করার জন্য বুখারী শরীফ লিখেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বরং তার মাসলাক, তার মাজহাব প্রমাণ করার জন্য, সাবেত করার জন্য বুখারী শরীফ লিখছেন। অনুমান তরজমাতুল বাব দাওয়া, তার অধীনে হাদিস দলিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দাওয়া নিয়ে আসছেন আগে, দলিল আনছেন পরে। 3450 খানা তরজমাতুল বাব আছে, 98 খানা কিতাবের মধ্যে আছে, 3450 3450 অনুমান আছে। অনুমান তরজমাতুল বাব, তরজমাতুল বাব উনি পরে লেখেন নাই, বরং আগে লিখছেন। কিন্তু ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তরজমাতুল বাবই লেখেন নাই, তিনি হাদিস জমা করছেন। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আগে লিখছেন তরজমাতুল বাব। তরজমাতুল বাব দাবি, আমার দাবি এইটা, আমার মত এইটা, আমার মাজহাব এইটা, এটা আগে লিখছেন। পরবর্তীতে তার মাজহাব, তার দলিলকে প্রমাণ করার জন্য ওই বাবের অধীনে হাদিস নিয়ে আসছেন। তাহলে তরজমাতুল বাব দাওয়া, হাদিস দলিল। এখন আপনাকে প্রশ্ন করতে চাই, দাওয়া অনুযায়ী দলিল হয় না দাওয়ার খেলাফ দলিল হয়? হ্যাঁ, কি কথাটা ক্লিয়ার? কি অনুযায়ী তার দাওয়া আগে লিখছেন না দলিল আগে আনছেন? তাহলে প্রত্যেকটা হাদিস কি অনুযায়ী হইছে? দাওয়া অনুযায়ী হইছে। কিন্তু তার দাওয়া যদি আমার খেলাফ হয় তা হাদিস কি হবে? আমার খেলাফ হবে। কাজে আমি যদি তার দাওয়ার সাথে একমত না হই, ইমাম বুখারীকে মাজহাবি ইমাম না মানি, তাহলে বুখারীর সমস্ত হাদিস আমার জন্য দলিল হবে কেন? বুখারীর সমস্ত হাদিস তো তাদের জন্য দলিল হবে যার ইমাম বুখারীকে মাজহাবি ইমাম মানেন, ফেকি ইমাম মানেন। অথচ আমরা যারা বুখারী পড়াই, যারা পড়াইতেছে, তার হাদিসের সাথে একমত হলেও তার তরজমাতুল বাবের সাথে একমত না, একমত না, তার ছাত্ররাও একমত না। ইমাম বুখারীর খোদ ছাত্ররাও তার তরজমাতুল বাবের সাথে ভিন্ন মত পোষণ করছেন। কাজে যারা মনে করেন দলিল সম্পূর্ণ হাদিসের বুখারীর মধ্যে পাওয়া যাবে, তারা আসলে বুদ্ধিমান নাকি বুদ্ধিমানহীন? বুদ্ধিহীন, বুদ্ধিহীন, এরা বুদ্ধিহীন মানুষ। কারণ আমরা ইমাম বুখারীকে ফেকি ইমাম মানি না, মাজহাবি ইমাম মানি না, তার হাদিসকে সহি মনে করি। লেকিন তার হাদিস তো নিয়ে আসছে তার দাওয়া অনুযায়ী, বরং আমরা যে ইমামের মাসলাকে আসি সেই ইমামের দলিল খোঁজ করতে আমরা হাদিসের বুখারীর মধ্যে খোঁজ করবো না, বরং জখিরে হাদিসের মধ্যে খোঁজ করবো, হাদিসের ভান্ডারের মধ্যে। শুধু বুখারীর মধ্যে না, কিসের মধ্যে? হাদিসের ভান্ডারের মধ্যে। আর হাদিসের ভান্ডার শুধু বুখারী না, বুখারীর বাহিরেও বহু হাদিসের ভান্ডার আছে। যেখানটা ক্লিয়ার? এবার আরেকটু কথা বলি, তাহলে আলো ক্লিয়ার হবে, একটা সাফ হয়ে যাবে, কোনো ইস্কাল থাকবে না। খালি বুখারী বুখারী নিয়ে যারা আপনাদের কাছে আসে, কোনো ইস্কালই থাকবে না। আমি তো কোনো ইস্কাল দেখি না, কোনো ইস্কাল আমার মধ্যে আসে না। ইমাম হানাফের কোনো মাসালার উপরে কোনো ইস্কাল আসে না? আসবে কেন? আসার তো কথা না। কেন আমি তো আর সমস্ত দলিল তার বুখারীর মধ্যে খোঁজ করি না, জখিরে হাদিসের মধ্যে খোঁজ করি। কথা বুঝাতে পারছি? ইমাম বুখারী রহমাতের কিতাবের নাম ছিল কি মুখতাসার? এমনকি ইমাম বুখারী কি বলেন, খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যিনি 500 হিজরি ইমাম শাফি মাসলাকে বহুত বড় ইমাম ছিলেন, তার কিতাব তারিখে বাগদাদের মধ্যে খোদ ইমাম বুখারীর কথা নকল করেন, মা আওরাদতু ফি কিতাবি হাযা ইল্লা মা সাহহা ওয়ালাকাদ তারাদতু কাসীরাম মিনাল আহাদিসিস সহীহা লিহালি তুল। এটা নিজে বুখারীর কথা, ইমাম বুখারী রহমাতুল্লাহ নিজের কথা নকল করেন, মা আওরাদতু ফি কিতাবি হাযা ইল্লা মা সাহহা,
ولقد تركت كثيرا من الاحاديث الصحاح لحال الطول যে আমি আমার হাদিসের কিতাবের মধ্যে সহি ব্যতীত কোনো হাদিস নিয়ে আসি নাই, কিন্তু কিতাব দীর্ঘ হওয়ার বয়ে হাজারো সহি হাদিস আমি ছেড়ে দিয়েছি। ওলাকাদ তারাকতু কাসীরাম মিনাল হাদিস, ওলাকাদ তারাকতু কাসীরাম মিনাল হাদিস সহা লিহালি তুল। বুখারী নিজের কথা, খুব বুখারী নিজে বলেন যে কিতাব দীর্ঘ হওয়ার বয়ে আমি হাজারো আমার নিজের জানা সহি হাদিস আমি কিতাবের মধ্যে স্থান দেইনি, ছেড়ে দিয়েছি। অথচ আমরা জ্ঞানহীন মানুষগুলি শুধু বুখারীর মধ্যে হাদিস তালাশ করি, গলত না ভাই? একেবার গলত না, অনেক গলত কথা, ঠিক না? দেখেন, আমি যে আগে বলছি ইমাম বুখারী শুধু হাদিসকে জমা করার জন্য কিতাব লিখেন নাই, এর আর একটা দলিল আমি দিতে চাই। সেই দলিলটা কি? দেখবেন বুখারীর মধ্যে বহু জায়গায় তরজমাতুল বাব তো লেখা আছে, কিন্তু হাদিস নেই। কারণটা কি? দাওয়া আগে লিখছেন, দলিল কিন্তু দলিলের জন্য শর্ত শারায়ত করছেন, আমি এই শারায়তের হাদিস নিয়ে আসব, কিন্তু শারায়ত অনুযায়ী হাদিস পাওয়া না যাওয়ার কারণে দাওয়া দাওয়ার জায়গায় আছে, দলিল নেই। এই বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজের মাসলাক সাবেত করার জন্য কিতাব লিখছেন, তা আর একটা দলিল কি? আর একটা দলিল হলো এই, যদি হাদিস জমা করার জন্য কিতাব লিখেন তাহলে হাদিসকে তাকরার করবেন কেন? যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের কিতাবের মধ্যে সাত জায়গায় আসছে, আরও ছয় জায়গায় আস, এই হেরাকালের হাদিস এগারো জায়গায় আস, এফকে হায়েশার হাদিস বাইশ জায়গায় আস, এরকম প্রত্যেকটা হাদিস বিভিন্ন জায়গায় আসছে। যদি হাদিস জমা করার উদ্দেশ্য হয় তা হাদিস তাকরার করবো কেন আমাকে বলেন তো? ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস তো এক জায়গায় আনলেই যথেষ্ট, এটা বারবার আনবো কেন? হেরাকালের হাদিস তো এক জায়গায় আনলিয়া যথেষ্ট, বারবার আনবো কেমনে? সামনে দ্বিতীয় নম্বর হাদিসও তিন জায়গায় নিয়ে আসছেন, এক জায়গায় আনলে তো যথেষ্ট, তিন জায়গায় আনবেন কেন আমাকে বলেন? যদি হাদিস জমা করে উদ্দেশ্য হইতো তাহলে এক হাদিস তো বারবার আনার কথা না, কথা যুক্তিই নেই, আনবো কেন? তার মানি হলো তার দাবি দাওয়া সাবেত করার জন্য, তার দাবি সাবেত করার জন্য যতবার হাদিস আনার প্রয়োজন হয়েছে ততবারও হাদিস নিয়ে আসছে। দরকার তো আমার দলিল, আমার দাওয়াকে সাবেত করার জন্য একই দলিলের মধ্যে যে বারবার আমার দাবির পক্ষে দলিল পাই সেখানে হাদিস নিয়ে আসছে। কাজী বুখারী শুধু হাদিসকে জমা করার জন্যই তিনি লিখেন নাই, বরং তার মাসলাক মাজহাবকে সাবেত করার জন্য হাদিস কিতাব তিনি লিখছেন। কাজী ইমাম বুখারীর হাদিসগুলি তাদের জন্যই সরাসরি দলিল হবে যারা ইমাম বুখারীকে মাজহাবি ইমাম মানে, কিন্তু যারা ইমাম বুখারীকে মাজহাবি ইমাম মানে না তাদের জন্য তার কিতাবে তাদের পক্ষে দলিল নাও থাকতে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। জেহেন একেবারে ক্লিয়ার? ধোকা দিতে পারবো না কেন? ইনশাআল্লাহ আমাদের সমস্যাও নেই। আচ্ছা বলেন তো, ওস্তাদ যদি সহি না হয় তাহলে ছাত্র সহি হয়? হ্যাঁ, এই ব্যাপারে আপনারা সবাই একমত তো? যদি ট্যাঙ্কির মধ্যে ময়লা থাকে তো ট্যাপের মধ্যে? ইমাম বুখারী ওস্তাদ ইমাম আহমদ হানবাল রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ মাহমুদ রহমতুল্লাহ আলাইয়ের ওস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের ওস্তাদ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমত ওস্তাদ ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই না? এখন ইমাম আবু হানিফ যদি গলত হয় তো ইমাম বুখারী সহি হয় কীভাবে? ট্যাঙ্কির মধ্যে ময়লা, তা টেপের মধ্যে বুঝে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের বাড়ি তো মক্কায়, সেখান থেকে তিনি আসছেন এলেম অর্জন করার জন্য মদিনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মালিক তিনি অর্থনৈতিকভাবে ভালো সচ্ছল ছিলেন না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আমার কাছে যদি হাদিস শিখছ এখন এলাকে চলে যাও ইমাম ইউসুফের কাছে ফিকা শেখার জন্য। ইমাম ইউসুফকে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ ছাত্র, তার কাছে যাও, পয়সা পাতি নাও,
তোমার কাছে টাকা নাই আমি জানি, ইমাম মালিক রহমতুল্লাহ শাফি রহমতুল্লাহ আলাইকে টাকা দিয়ে ইরাকে পাঠায় দেন। আস্তে আস্তে ইমাম শাফি রহমত ইমাম ইউসুফ রহমতুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তার স্থানে বসছেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মোহাম্মদ রহমতুল্লাহ সাগরে ধরলেন, যখন সবক শেষে তিনি রওনা করছেন তখন ইমাম শাফি রহমত কি বললেন, হামাল তো আন মোহাম্মদেন বিক্রু বাহিরেন, আমি মোহাম্মদ থেকে এক উট বোঝা পরিমাণ এলেম অর্জন করছি, এক উট। অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সামনে বসে যে কিতাব লিখছেন তার ওজন হয়েছে ছয় মন, কারণ একটা উট ছয় মন বোঝা বহন করতে পারে। অবশ্যই তৎকালীন সময় এরকম পাতলা কাগজ ছিল না, কাগজ পাতার ছিল, হাড্ডির ছিল, চামড়ার ছিল, এর জন্য ওজন বেশি হয়েছে। কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের দর্শে যে কিতাব লিখছেন তার ওজন এক উট পরিমাণ। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মোহাম্মদ রহমতুল্লাহ সাগরেদ, ইমাম শাফি সাগরেদ ইমাম মোহাম্মদ মাহমুদ রহমতুল্লাহ আলাই, আর ইমাম আহমদ হাম্বুর রহমানের সাগরে ইমাম বুখারী রহমতুল্লাহ। তো ইমাম আজম যদি শেরেক করেন, মোশরেক হন, আলেম না হন, কিছুই না জানেন, তো ইমাম বুখারী জানে কিভাবে? মানুষ কি অবস্থা দেখেন তো, কি গলত অবস্থায় মানুষ আছে, কত ভুল অবস্থায় মানুষগুলি আছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক বুঝার তৌফিক দান। দেখেন প্রথম হাদিসের সনদ নিয়ে আসছে হুমায়দি, আবদুল্লাহ ইবনে জুবায়ের ওনার নাম, আবু বকর ওনার উপাধি, উনি ইন্তেকাল করছেন 219 হিজরিতে। হুমায়দি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের প্রথম ওস্তাদ, মক্কি, যেহেতু ওহি নাজিল হয়েছে মক্কায় এর জন্য প্রথম ওস্তাদ মক্কি, রাবি মক্কির থেকে তিনি হাদিস প্রথম নিয়ে আসছেন। হুমায়দির মাদ্দা হাম, যেহেতু সূচনা হাম দ্বারা করলে সুন্না, সেই হিসাবে তিনি হুমায়দির হাদিস নিয়ে আসছেন। এই হুমায়দি রহমতুল্লাহ আলাইহির একটা হাদিসের কিতাব আসছে, কিতাব আছে যার নাম হল মুসনাদে হুমায়দি, মুসনাদে। যদি আজকে লামুজহাবি তথাকথিত আহলে হাদিস ভাইদেরকে বলি, ভাই এই হাদিস তো হুমায়দির, মুসনাদে হুমায়দির, বলবো আমার মুসনাদে হুমায়দি কোনো কিতাব আছে নাকি মিয়া? ফাজলামির জায়গা পান না, ও জানি না যে ইমাম বুখারী রহমতুল্লাহ উস্তাদের কিতাবের নাম মুসনাদে হুমায়দি। আর একজন হুমায়দি উনি জামি সহিয়াইনের মুসান্নিব, ওনার মৃত্যু হলো 488 হিজরিতে। ওই হুমায়দের হুমায়দি ভিন্ন, এই হুমায়দুল বুখারী ওস্তাদ 219 হিজরিতে তার ইন্তেকাল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কি সাধনা করে কিতাব লিখছেন জানেন? এগুলি আজকে আর বলবো না। বাবু কাইফা কানা বাদুল ওহি বুদুবুল ওহি, বার উপরে জবর, দাল উপরে সাকিন, শেষে হামজা, মানে ইফতেতা সূচনা। আর একটা হলো বুদুবুলোহি, বার উপরে জুম্মা, দালের উপরে জুম্মা, শেষে ওয়ে তাসদিদ, বুদুবুন জুহুর প্রকাশ। বাবু কাইফা, এখানে কাইফা সেনেব বয়ান করার জন্য বরং আজমত বয়ান করার জন্য, যেমন আলাম তারা কাইফা ফালা রব্বু কবি আসহাবি, এই কাইফা কিসের জন্য? আজমত বয়ান করার জন্য, ঠিক না? কাইফা খলকল্লাহ সাবা সামা ওয়া তিন তিবাকা, এই কাইফা আজমত বয়ান করার জন্য, এখানে ওই কাইফা আজমত বয়ান করার জন্য। এগুলো উস্তাদ পড়াবেন আপনাদেরকে বিস্তারিত। বাবু বাবুন বাপ, এখানে বাবুন পড়লে সবচেয়ে আহ্বাত ঝামেলা মুক্ত, বাপ আর বাপ পড়লে ইস্কান আসে। বাবু কাইফা কানা বাদুবুল ওহি বুদুবুল ওহি ইলা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মা ফারকু বাইনা রসুল আন নবী, রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ বলে নাই। তাদের উপরে কোরআন ইশকাল তুলে, কি ইশকাল তুলে? ইশকাল তুলে এইভাবে, মা কান রসুল ওমা আরসালনা মিন কাবলিকা মিন রসুলিন ওয়ালা নাবিয়্যিন, যারা বলে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য নাই, তাদের উপর কোরআন এইভাবে ইশকাল তো, ওমা আরসালনা মিন কাবলিকা মিন রসুলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে রসুল এবং নবী মাতুব মাতুব আলাই, আর মাতুব মাতুব বলে কি হয়? মুগাইয়ার হয়। তা নবী এবং রসুল কি ভিন্ন? কোরআন বলে, তাহলে তাদের কথা ঠিক না। এখন কি পার্থক্য তো বুঝলাম, কোরআনই পার্থক্য করছে, কিন্তু পার্থক্যটা কি? কেউ বলেন
যাদের উপরে কিতাব আসে নতুন কিতাব তারা হলো রসুল, আর যাদের উপর নতুন কিতাব আসে না তারা নবী। যারা শরীয়তের প্রবক্তা তাদেরকে বলা হয় রসুল, আর যারা শরীয়তের প্রবক্তা না তাদেরকে বলা হয় তাদের উপর কোরআন ইশকাল তুলছে। কি ইশকাল তুলছে? নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক বলছেন রসুল কানা রসুলান নবিয়্যা কানা রসুলান নবিয়্যা, অতএব ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নতুন শরীয়তের প্রবক্তাও না, তার উপর নতুন কোনো কিতাবও আসে নাই, অথচ কোরআন তাকে কি বলছে? রসুল বলছে। এখন যারা বলছে শরীয়তের প্রবক্তা বা নতুন কিতাবদারীদেরকে রসুল বলা হয়, যারা শরীয়তের প্রবক্তা না নতুন কিতাবদারি না তাদেরকে নবী বলা হয়, কোরআন তো তাদের উপর ইশকাল তুলছে। জবাবটা পার্থক্য বুঝলাম, যা পার্থক্য করছি তার মধ্যে ইশকাল আছে, জবাবও দিতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাব নবুয়াতের মধ্যে খুব সুন্দর একটা জবাব দেন যে দেখো শরীয়তের প্রবক্তা নতুন কিতাব ধারী শুধু নবী এবং রসুলের মধ্যে পার্থক্য করার মূল ব্যাপার না, আসলে রসুল এবং নবীর মধ্যে পার্থক্য হলো সমস্ত রসুলদের উপরে নাহিয়ানিল মুনকার ফরজ, জিহাদ ফরজ, অন্যের মোকাবেলা করা ফরজ, সমস্ত রসুলদের উপরে চাই সে কিতাবদারি হোক অথবা নাই হোক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রসুল হবে তাকে অন্যের মোকাবেলা করতে হবে, নাহিয়ানির মুনকার করতে হবে, তাকে জিহাদ করতে হবে। কিন্তু সমস্ত নবীদের উপরে কেতাল করা, জিহাদ করা, নাহিয়ানির মুনকার করা ফরজ না। যদি ইসমাইল আলাইহিসসালাম অন্যের মোকাবেলা করছে জিহাদ ফরজ ছিল বিজয়, তাকে কি বলছেন? কোরআন রসুল বলছে। কাজে রসুল এবং নবীর মধ্যে যেই পার্থক্য তিনি করছেন এর উপর সুন্দর কোনো পার্থক্য আর নাই, আর ইশকালও নেই, ইশকাল দফা হয়ে গেছে, কথা ঠিক না? তাহলে আমাদের নবী কি শুধু নবী না রসুল? কথা বলেন, তিনি শুধু নবী নন, তিনি রসুলও। যেহেতু আমার নবী নবীও রসুলও, কাজে আমাদেরকে নবী আলাও কাজ করতে হবে, রসুল আলাও কাজ করতে হবে। বুঝাতে পারি কি কাজ করতে হবে? আরেকটা কি করতে হবে? আর রসুলের কাজটা কি? তার মধ্যে ভুলে গেছে, নাহিয়ানের অন্যায় মোকাবেলা, জিহাদ করতে হবে, ঠিক আছে না? যারা শুধু নবীর উম্মত তাদের অন্যায় মোকাবেলা করার দরকার নেই, আর যারা রসুলের উম্মত তাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি কাজী রাসূলুল্লাহ কাজ করতে হবে, ঠিক ভাই? নবী আল্লাহর সাথে সাথে নাকি ভুলে গেছে? মনে থাকবে তো কি নবীওয়ালা কাজ করবেন না? শুধু শুধু নবীওয়ালা না, রসুলওয়ালাও উভয় কাজ করতে হবে, উভয় কাজ। আমার নবী 23 বছরের জিন্দিগিতে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম 23 বছরের জিন্দিগিতে যত কিছু করছেন সব করতে হবে, শুধু মক্কি না, শুধু মাদানি না, শুধু হিজরাতি না, শুধু দাওয়াতি না, শুধু এলমি না, শুধু তাজকিয়ার জিন্দিগি না, শুধু জেহাদে জিন্দিগি না, বরং 23 বছরের জিন্দিগিতে যা কিছু করছে জাহার থেকে নিষেধ করছেন, কি হইবে ভাই? শব্দটা কি হবে? যাহা কিছু করছে, জাহার থেকে নিষেধ করছে, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম রসুলুল্লাহ কাজ। তোলাবা হাদিস তো পূর্বা, প্রত্যেকটা জায়গা তোমাকে বাস্তবতার সাথে মিলাতে হবে। মা কানা মা আতাকুম রাসূলু মা আতাকুম রাসূলু ও মা নাহাকুম আনহু ফানতাহু। মা লফজ আম, উমুমিয়াতের জন্য আসে, এর জন্য তর্জমা এইভাবে উঠেছি। তর্জমা কিভাবে উঠেছিলাম? আমার নবী যাহা কিছু নিয়ে আসছেন, ওই মা লফজ আম, যাহা কিছু নিয়ে আসছেন ফাকুজুহু ধরে বসো, ওমা নাহাকুম আনহু ফানতাহু যাহা থেকে নিষেধ করছেন সব কিছু ছেড়ে দাও, বাস ক্লিয়ার। এখন আর এই তার জবানা ফরক করার কোনো
কোনো কায়দাই নেই। আপনি বলবেন আমি মক্কি জিন্দিগিতে আছি, কেউ বলবেন মাদানি জিন্দিগিতে আছি, কেউ বলবেন এলিমি জিন্দিগিতে আছি, কেউ বলবেন দাওয়াতি জিন্দিগিতে আছি, কেউ বলবেন সাকওয়াতি জিন্দিগিতে আছি। বলতে পারেন হুজুর সবাই তো এক কাজ করতে পারে না, এইটাই হলো আমাদের ওলামাদের জন্য সবচেয়ে বড় দলিল। সবচেয়ে বড় দলিল কি? সবার জন্য এক কাজ না, এক কাজ করেও না করতেও পারে না, ঠিক না? আমার নবী কি সব কাজ একা করছেন না ভিন্ন ভিন্ন করছেন? হ্যাঁ, খোলাফায় রাশিদিন কথা বলেন না ভিন্ন ভিন্ন করছেন? আশরায় মুবাশশারা তা আপনি ভিন্ন করলেন কেন? গালেফ থাকতে পারে, ভিন্নতা হওয়ার কোনো যুক্তি নেই। গালেফ থাকতে পারে, গালেফ থাকতে পারে, মনকের হওয়া যাবে না, মনকের হওয়া যাবে না। কারোর মধ্যে একটা গালেফ থাকতে পারে কিন্তু আরেকটা মনকের না, আর আমরা মনকের হয়ে যাই, আমাদের দুর্বলতা এখানে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে গোলবা ছিল, কেউ এলেমের দিকে গোলবা ছিল, কেউ জিহাদের দিকে গোলবা ছিল, কেউ জিকিরের দিকে গোলবা ছিল, কি কথা ঠিক না? কিন্তু কেউ কোনটার মনকের না, প্রত্যেকে প্রত্যেকের অংশীদারিত্ব ছিল, কেউ সাহস গোলবা ছিল। ছোট্ট একটা ঘটনা, খন্দকের যুদ্ধে নবী আলী সাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি বড় বহুত কবি ছিলেন ইসলামের জগতে, অনেক বড় কবি ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, সবাই আপনারা তার নাম শুনছেন জানেন। মহিলাদের হেফাজতের জন্য তাকে রাইখা সবাই যুদ্ধের ময়দানে আছে, হঠাৎ তাকে ইহুদি গুপ্তচর আসছে, এসে খসখস খসখস করতেছে, ডুববে মহিলাদের খিত্তার মধ্যে ঢুকবে। এখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আনহা নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ফুফি হামজা রাদিয়াল্লাহু তাআলার বোন, তিনি বলতেছেন এই হাসান বিন সাবিত দেখো না কি আসছে, কোন আমি পারবো না কলিজা কাপে। অথচ অথচ পর কবি বহু আহলে এলেম, কিন্তু কলিজা ছোট, কেন আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আপনি তার কবিত্বকে অস্বীকার করবেন, তার সাহিত্যকে অস্বীকার করবেন, কিন্তু মন দুর্বল, কিন্তু ঠিকই আছে প্রহরী অবস্থায়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু যাই যে হামলা করবে ইহুদির উপরে সাহস নেই, এলেম আছে কিন্তু কি নাই। এখানেও আমাদের গালত, এখানেও গালত, নেতা নির্বাচনের জন্য হার ফনি হল আজেন। আমাদের হেদালু সব রহমতুল্লাহ তার এলেমের ব্যাপারে কার কোনো সন্দেহ আছে? বরং তাকে জ্যাতা কুতুবখানা বলা হইত, হেদায়তুল্লাহ সব রহমতুল্লাহকে জ্যান্ত কুতুবখানা বলা হইত, কিন্তু এই মেম্বার উঠিয়া কোনোদিন কথা বলতেন না, এই মেম্বারে উঠিয়া বয়ান করতে পারতেন না। আর আমার মতো মূর্খ তো উঠে টান মারি হোমানে, আল্লাহ তাকে এলেমের মতো বিশাল কিছু দান করছেন, লেকিন স্টেজে বয়ান তিনি পারেন না। এখন আপনি যদি বলেন না হেদায়তুল্লাহ সাবকে বয়ান করতে হবে, অন্য কেউ করতে পারবে না, তুমি আহলে এলেম না তুমি আহলে জাহেল। একজন আহলে এলেম আছে, বিশাল মহাদ্দিস, বিশাল মুফতি, বহুত কিছু, কিন্তু সে ময়দানে দুর্বল। এখন তুমি যদি বল না ওই আহলে হাদিস কি, ওই আহলে এলিম কি লাগবে, ওই বুজুর্গ কি লাগবে, এর জন্যই আমরা পদে পদে সবসময় হুসর খাই। আইয়াকুনুল ইমামু কবিউল কলব ফিল হরবি ওয়াসসালাহ, আইয়াকুনুল ইমামু কবিউল কলব ফিল হরবি ওয়াসসালাহ, যে ইমাম হবে নেতৃত্ব প্রদান করবেন তার খুব মারাত্মক কলব হতে হবে, যখন দেখবে সব কিছু তছনছ হয়ে যাইতেছে তখন সে দৃঢ় অবস্থায় আছে, আর যখন শান্ত অবস্থায় তখন ঠিক আছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছে আমার ভয় লাগতেছে আমি পারবো না, কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে এক বিশাল লাঠি নিয়া ইহুদির উপরে একবারই কারবার শেষ। আল্লাহ না করুক সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ওই কাজ যদি না করতেন তাহলে ইসলামের ইতিহাস পরিবর্তন হয়ে যেত, ইসলামের ইতিহাস সব গড়বড় হয়ে যেত, সব গড়বড় হয়ে যেত। কেন সমস্ত মুসলমানদের মেয়ে এবং শিশুগুলো ওখানে, কেউ মদিনায় নাই, অথচ ইহুদিদের সাথে মুসলমানদের চুক্তি ছিল, ইহুদিরা চুক্তি ভঙ্গ করছে। ওই ইহুদি গুপ্তচর আসছিল যে আসলে মহিলাদের হেফাজতে কেউ আছে কি নাই, আল্লাহ না করুক যদি ও যে খবর দিতে পারতো যে কেউ নাই,
তাহলে গোটা ইসলামের ইতিহাস চক্কর বক্কর হয়ে যেত। কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ইতিহাসকে গতিশীল রাখছে। এখন কি বলবো, হাসান বিন সাবিতকে গায়রে আলেম বলবা? কিন্তু যোগ্যতা তো ওখানে নেই। আল্লাহ পাক এক একজনকে এক এক গুণ দিছে ঠিকই, গালেব আসতে পারে, লেকিন প্রত্যেকটা কাজের সমর্থন মুনকার হওয়া যাবে না। আমরা মুনকার হয়ে যাই, সাধ্য অনুযায়ী কাজ করা চাই। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সাধ্য অনুযায়ী এলেম, আমল, আখলাক, নবীর কয় বছরের জিন্দগি না ভাই? হ্যাঁ, 23 বছরের জিন্দগি অনুযায়ী আমল করে আমাকে আল্লাহ পাক তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।